সো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বাংলা, ভারতবর্ষ গদ্যাংশ এই অধ্যায় থেকে এসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষ গল্পের লেখক কে? এখানে সৈয়দ মোস্তফা সিরাজ। 2 নম্বর প্রশ্ন, পিচের সড়ক যেখানে বাঘ নিয়েছে সেখানে কি করে উঠেছে? একটি ছোট্ট বাজার। 3 নম্বর প্রশ্ন, বিমর্ষ সভ্যতার মুখে মুখ চোখে পড়ে, এখানে হচ্ছে আহমেদাবাদ কারখানা তৈরি পোশাকের পরিচিত যুবক যুবতী। 4 নম্বর প্রশ্ন, বাজার পার্শ্ববর্তী গ্রামটি বৈশিষ্ট্য কী? বাসভবনে ঢাকা আর গ্রামে বিদ্যুৎ নেই। 5 নম্বর প্রশ্ন, বাজারে ও গ্রামে বিদ্যুৎ আছে কি? এখানে যে বাজারে বিদ্যুৎ আছে কিন্তু গ্রামে বিদ্যুৎ নেই। 6 নম্বর প্রশ্ন, আইসক্রিম মেশিন কোথায় আছে? আইসক্রিম মেশিন আছে পিস রাস্তার ধারে গড়ে ওঠা একটা ছোট্ট বাজারে। 7 নম্বর প্রশ্ন, বাজারে কোন কোন দোকান আছে? এখানে উত্তর হবে, বাজারে দোকান আছে 3টি, পোশাক এখানে চায়ের দোকান 3টি, পোশাকের দোকান 3টি, মুদির 2টি মুদির দোকান, 2টি সন্দেশের দোকান, 1টি মনোহরির দোকান, 1টি আড়ত আছে। 8 নম্বর প্রশ্ন, বাজার জমজমাট থাকে রাত্রি কটা পর্যন্ত? এখানে 9টা পর্যন্ত থাকে, রাত 9টা পর্যন্ত। 9 নম্বর প্রশ্ন, বাজারে রাত্রিবেলা কী কী দেখা যায়? রাত্রিবেলা দেখা যায় পিচের রাস্তা বা নেরি কুত্তা ঘুরে বেড়ায়, 2-1টা ট্রাক পিচের রাস্তা দিয়ে শহরের দিকে যায়, আর রাত্রিবেলা হচ্ছে আবার পেঁচার ডাক শোনা যায় বটগাছ থেকে। 10 নম্বর প্রশ্ন, বাজারের পিছনে কী আছে? একটা ইট ভাটা। 11 নম্বর প্রশ্ন, পিচের রাস্তার বাঁকের মুখে কি আছে? একটি অতি প্রাচীন বটগাছ, অর্থাৎ যে বটগাছ থেকে পেঁচার ডাক শোনা যায়। 12 নম্বর প্রশ্ন, রাত্রে বাজারে মাঝে মাঝে কিসের শব্দ শোনা যায়? এখানে ট্রাকের শব্দ আর হচ্ছে বটগাছ থেকে পেঁচার ডাক। 13 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের ছোট গল্পে বাংলা মাসের এই ঋতুর নাম কী? এখানে মাস হচ্ছে পৌষ মাস, ঋতু হচ্ছে শীত ঋতু। আগে বলেছি মাসটা হচ্ছে পৌষ মাস, ঋতু হচ্ছে শীত ঋতু। 14 নম্বর প্রশ্ন, বাজারে কনকনে বাতাস বয়ে আসছিল কোথা থেকে? উত্তর দিক থেকে। 15 নম্বর প্রশ্ন, আর বাংলা শীতকালে কোন ধরনের? এখানে জাকালো হয়, খুবই জাকালো। 16 নম্বর প্রশ্ন, পৌষে বাদলা বলতে কী বোঝানো হয়? পৌষে বাদলা বলতে পৌষ মাসে বৃষ্টি বাদলকে বোঝানো হয়। 17 নম্বর প্রশ্ন, পৌষে বাদলাকে ছোট লোকেরা বলে হচ্ছে ডাউর। আর হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ফাঁপি কাকে বলে? পৌষ মাসে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইতে থাকলে তাকে বলা হয় ফাঁপি। 19 নম্বর প্রশ্ন, বৃষ্টি তা হলো ধারালো, কী কারণে ধারালো হলো? এখানে যে পৌষ মাসে শীতের দিনে বৃষ্টি খুবই ধারালো হয়। 20 নম্বর প্রশ্ন, পৌষে বাদলা যখন শুরু হলো তখন ধান কাটা হয়নি কোন মাঠে? এখানে যে ধান কাটা নয়, দূরের মাঠে। 21 নম্বর প্রশ্ন, লোকের মেজাজ বিগড়ে গেল কোন কারণে? কারণ অকাল দুর্যোগে ধানের ক্ষতি আশঙ্কায়। 22 নম্বর প্রশ্ন, গ্রামে চাষাবাসের শীতকালীন বর্ষায় সময় কাটতে কোথায় এলো? এখানে চায়ের দোকানে আড্ডা দিতে। 23 নম্বর প্রশ্ন, চাষাবাসের মানুষরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কিসের প্রতীক্ষা করলো? একটা রোদের ঝলমলে দিন, একটা রোদের ঝলমলে দিন।
24 নম্বর প্রশ্ন, কে কার মুন্ডুপাত করতে লাগলো বর্ষা দিনে? একটা কোনো এক চাষা বসু মানুষ, আল্লাহ ভগবানের। ২৫ নম্বর প্রশ্ন, মারামারি উপক্রম কখন কোথায় মারামারি উপক্রম হয়? এখানে চায়ের দোকানে, কারণে ওকারণে মারামারি উপক্রম হয়ে যায় চায়ের দোকানে। এখানে ২৬ নম্বর প্রশ্ন, এইটুকু যা সুখ, কোন সুখের কথা বলা হয়েছে? এখানে চায়ের দোকানে ছোট্ট উনানে হাত পা শেখে নেওয়া। ২৭ নম্বর প্রশ্ন, এখানে চাওলার নাম কি? চাওলার নাম হচ্ছে যোগা, যোগা। ২৮ নম্বর প্রশ্ন, যোগা চাওলা গ্রামীণ লোকেদের ধারাবাহিকে চা বিক্রি করেছিল কোন ভাষায়? কারণ ধানের মৌসুম আসলে অবশ্যই চায়ের পয়সা তারা মিটিয়ে দেবে। ২৯ নম্বর প্রশ্ন, চায়ের দোকানে বসে কাজহীন বর্ষার দিন কাটার জন্য কোন প্রসঙ্গ আসে? এখানে হচ্ছে অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, মুখ্যমন্ত্রী, ইন্দিরা গান্ধী, এমএলএ, সরাবাহুরি ইত্যাদি নিয়ে। ৩০ নম্বর প্রশ্ন, ধানের না ভুল বলে ধারের অঙ্ক বাড়ছিল কোথায় এবং কাদের এবং কেন? অর্থাৎ যেসব মানুষ চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল সেই সব মানুষের ধারে অঙ্ক বেড়ে যাচ্ছিল, আর চাওলা যোগা তাদের বাকি দিয়ে যাচ্ছেন, কেননা আজ নয় কাল তারা সেই ধার শোধ করবেই। ৩১ নম্বর প্রশ্ন, সেই সময় এলো এক বুড়ি, সেই সময় এলো এক বুড়ি, কোন সময় বুড়ি এলো? পৌষ মাসের কাতর মানুষেরা যখন সময় কাটছিল না, কাটাতে সময় কাটাতে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল, সেই সময় ভিজতে ভিজতে এক বুড়ি চায়ের দোকানে এসে আড্ডা চায়ের দোকানে আসি। ৩২ নম্বর প্রশ্ন, কাকে দেখে চায়ের দোকানে তর্ক বিতর্ক থামলো? এখানে বুড়িকে, অর্থাৎ বুড়িকে দেখে চায়ের দোকানে তর্ক থেমে যায়। ৩৩ নম্বর প্রশ্ন, থুতুড়ি বুড়ির চেহারা কেমন? বুড়ির চেহারা যে রাক্ষসী চেহারার মতো, মাথার চুল সাদা আর ক্ষয়ে যাওয়া ছোটো ছোটো মুখ, দীর্ঘ আয়ু যা তার বয়সের ইঙ্গিত দেয়। কে কাদের বলেছিল তোমাদের কর্তা বাবা টাট্টু? এখানে বুড়ি চায়ের আড্ডাবাজ মানুষদের বলেছিলেন। ৩৫ নম্বর প্রশ্ন, ওরা হেসে ওঠে, ওরা হেসে ওঠে কেন? বুড়িকে খুব মেজাজি ভাষা বলেছিল তোমাদের কর্তা বাবা টাট্টু, আর বলেছিল তোমাদের মাথায় থাকে এইসব কথায় চায়ের দোকানের লোকেরা হেসে ওঠে। ৩৬ নম্বর প্রশ্ন, বুড়ি খেপে গেল, বুড়ি খেপে যাওয়ার কারণ কি? কারণ কোনো একজন জানতে চায় বুড়ি কোথায় থাকে, কিন্তু তেজি বুড়ি আবার বলে টাট্টু ঘোরা, এইসব কথা বলার জন্য বুড়ি খেপে যায়। ৩৭ নম্বর প্রশ্ন, একজন ঠান্ডা মাথা বললে কি বললো? বললো তুমি কোথায় থাকো, সেই কথা জিজ্ঞাসা করেছিল, তুমি অর্থাৎ বুড়ি। ৩৮ নম্বর প্রশ্ন, বুড়িকে ভিখিরি বলা হয়েছে, সেটা কি চাওলা দোকানি চায়ের দাম মিটিয়ে দিয়েছিল? হ্যাঁ, চায়ের দাম মিটিয়ে দিয়েছিল। ৩৯ নম্বর প্রশ্ন, লোকেরা চেঁচিয়ে উঠল, লোকেরা কখন চেঁচিয়ে উঠল? যে বুড়ি চা খাওয়ার পর যখন আবার পথে যাত্রা শুরু করলো তখন মানুষেরা চেঁচিয়ে উঠে। ৪০ নম্বর প্রশ্ন, লোকেরা চেঁচিয়ে উঠে কি বলেছিল? এখানে বলেছিল মরবে রে বুড়িটা মরবে। ৪১ নম্বর প্রশ্ন, বুড়ি ঘুরে বলল কি বলেছিল? তোরা মর তোদের শতগোষ্ঠী মরুক, অর্থাৎ চায়ের দোকানে আড্ডাবাজি মানুষদের উদ্দেশ্য করে বলেছিল। ৪২ নম্বর প্রশ্ন, বুড়ি যে বরতলায় গিয়ে আশ্রয় নিয়েছিল সেই বরতলা কেমন? সেখানে বরতলা ছিল ফাঁকা আর সেখানে মাটি ছিল ভিজে কাদা। ৪৩ নম্বর প্রশ্ন, বরতলা না গিয়ে গ্রামে বারোয়ারি তলায় বুড়ি গিয়ে থাকতে পারত, এ কথা বলেছিল কারা? চায়ের দোকানে আড্ডাবাজ মানুষেরা বলেছিল। ৪৪ নম্বর প্রশ্ন, আবার জমে গেল, কি জমে গেল? এই যে চায়ের দোকানে আড্ডা।
45 নম্বর প্রশ্ন, এখানে ডাক পুরুষ ছিল শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, আর বাকি সব দিন দিন। 46 নম্বর প্রশ্ন, সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল কবে, যেদিন বৃষ্টি থামল অর্থাৎ আকাশ পরিষ্কার হয়ে গেল। 47 নম্বর প্রশ্ন, সবাই বরতলায় গিয়ে কী আবশ্যকগুলো বুড়ি নিশার হয়ে বটগাছের তলায় পড়ে আসে, খোদলি। 48 নম্বর প্রশ্ন, চাওলা জগা বলল, চাওলা কী বলেছিল? চাওলা বলেছিল বুড়িটা নির্ঘাত মরে গেছে। 49 নম্বর প্রশ্ন, একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো, এই ভিড় কখন বাড়ল? বৃদ্ধা মরে গেছে বটগাছের তলায়, সেই খবর শুনে বাজারে দুই একজন লোক করে ভিড় জমতে থাকে। 55 নম্বর প্রশ্ন, অতএব মরাই বটে, এই সিদ্ধান্ত কখন নেওয়া হয়েছিল? যখন বুড়ির হচ্ছে নারী স্পন্দন নেই, মাথা অর্থাৎ কপাল ঠান্ডা হয়ে গেছিলো, তখন সবাই ধরে নেয় বুড়ি মারা গেছে। 51 নম্বর প্রশ্ন, বর্তমানে বুড়ির মৃত্যুর খবর কাকে দেওয়া হয়? এখানে হচ্ছে চৌকিদারকে দেওয়া হয়। 52 নম্বর প্রশ্ন, 52 নম্বর প্রশ্ন হচ্ছে বুড়ি মৃত্যুর খবর থানায় দেওয়ার ক্ষেত্রে চৌকিদার কী আপত্তি জানিয়েছিল? যে 5 কোষ দূরে থানা, আর পুলিশ আসতে আসতে রাত দুপুর হয়ে যাবে, ততক্ষণে বুড়ির মৃতদেহ পচে দুর্গন্ধ বের হয়ে যাবে। 53 নম্বর প্রশ্ন, তারপর ওনার আসতে আসতে রাত দুপুর কার কথা বলা হয়েছে? এখানে যে পুলিশের কথা বলা হয়েছে। 54 নম্বর প্রশ্ন, তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর, আস্তে রাত দুপুর হবে কেন? কারণ 5 কোষ দূরে যেখানে খবর দিলে পুলিশ আস্তে 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 রাত দুপুর করে ফেলবে। এখানে যে তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর, উদ্দিষ্ট ব্যক্তি আস্তে আস্তে রাত দুপুর হয়ে গেল, কী ঘটবে? অর্থাৎ বুড়ির মৃতদেহ থেকে দুর্গন্ধ বের হবে। 56 নম্বর প্রশ্ন, কার পরামর্শে বুড়ির দেহ নদীর চরে ফেলে দেওয়া হয়? এখানে চৌকিদারের পরামর্শে। 57 নম্বর প্রশ্ন, চৌকিদার যে নদীতে বুড়ির দেহ ফেলে আসতে পারেছিল সেটা কত দূর? এখানে হচ্ছে 2 মাইল দূরে। 58 নম্বর প্রশ্ন, কারা কিসের করে বুড়িকে নদীর চড়ায় ফেলে দিয়ে আসে? এই হিন্দুরা হচ্ছে বাঁশের চ্যাংদোলা করে। 59 নম্বর প্রশ্ন, নদীর চড়ায় বুড়ির দেহটা কীভাবে পড়েছিল? চিদ হয় তত্ত্বপালিতে চিদ হয়ে পড়েছিল। 60 নম্বর প্রশ্ন, বুড়ির মৃতদেহ নদীর চরে ফেলে এসে লোকেরা দিগন্ধরে চোখ রাখল কেন? অর্থাৎ কখন ঝাঁকে ঝাঁকে শকুন নামবে? 61 নম্বর প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, কোন দৃশ্য? অর্থাৎ চ্যাংদোলা বাজারে নিয়ে আসছিল। 62 নম্বর প্রশ্ন, তখন জানা গেল ব্যাপারটা, কোন ব্যাপারটা? মুসলমান পাড়ার লোকেরা হচ্ছে চ্যাংদোলা করে বুড়ির মৃতদেহ বাজারে নিয়ে আসে। 63 নম্বর প্রশ্ন, ওকে স্পষ্ট কলমা পড়তে শুনেছি, কলমা বলতে কী বোঝানো হয়েছে? কলমা শব্দের অর্থ হচ্ছে ইসলাম ধর্মের আত্মশুদ্ধিকারী মূল ইশ মন্ত্র। 64 নম্বর প্রশ্ন, ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম, কে কাকে কলমা পড়তে শুনেছিল? এখানে হচ্ছে গায়ের মোল্লা সাহেব বুড়িকে কলমা পড়তে শুনেছিল। 65 নম্বর প্রশ্ন, কখন মোল্লা সাহেব বুড়িকে কলমা পড়তে শুনেছিল? ভোরে যখন নামাজ পড়ে তিনি শহরের দিকে যাচ্ছিলেন সেই সময়। 66 নম্বর প্রশ্ন, তাই দেখা হলো না ব্যাপারটা, কার কেন ব্যাপারটা দেখা হলো না? মামলা লড়তে শহরে যেতে হচ্ছিল বলে মোল্লা সাহেব বুড়ি মৃত দেখা হলো না। 66 নম্বর প্রশ্ন, নকরি নাপিত বটতলায় কেন এসেছিল? হচ্ছে কামাতেই। 68 নম্বর প্রশ্ন, নকরি নাপিত বুড়িকে কী বলতে শুনেছিল?
এখানে হরি বল। তারপরে 69 প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কে কাকে বলে শুনতেছিল? এখানে হচ্ছে উত্তরটি হবে ফজলু শেখ বুড়িকে বলতে শুনেছিল। 17 প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ কথার অর্থ কী? এখানে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। 71 প্রশ্ন, ফজলু শেখ বক্তব্য প্রতিবাদ করে কে? এখানে নিবারণ বাগদি। 72 প্রশ্ন, নিবারণ বাগদি কীরকম লোক? এটা হচ্ছে দাগি ডাকাত। 73 প্রশ্ন, চেঁচিয়ে উঠল মিথ্যে, বক্তা কোন কথাকে মিথ্যে বলেছিল? এখানে হচ্ছে ফজলু শেখ জানায় যে সে নিজে কি কানে বুড়িকে লা ইলাহা বলতে শুনেছিল, এই কথাকে নিবারণ বাগদি মিথ্যে বলেছিল। 74 প্রশ্ন, ভারতবর্ষের গল্পে কে আগে পেশাদার লাঠিয়া ছিল? এখানে হচ্ছে করিম ফরাজি। 75 প্রশ্ন, রাস্তার ধারে দোকানগুলি ঝাঁপ বন্ধ করে যাচ্ছিল কেন? কারণ বুড়িকে নিয়ে যে কোনো সময় হিন্দু মুসলিমের মধ্যে একটি দাঙ্গা তৈরি হতে পারে, সেই জন্য দোকানদারগুলি ঝাঁপ বন্ধ করে দিচ্ছিল। 76 প্রশ্ন, মোল্লা সাহেব মাঝে মাঝে হংকার দিয়ে কী বলেছিল? এখানে হংকার দিয়ে বলেছিল জেহাদ জেহাদ নারায়ণ তকবীর আল্লাহ আকবর, এগুলো মুসলিম ভাই সকলদের উদ্দেশ্য করে বলেছিলেন। 77 প্রশ্ন, নারায়ণ তকবীর কথা অর্থ কী? আল্লাহর গুণ কীর্তন করতে থাকো উচ্চ কণ্ঠে। 78 প্রশ্ন, আল্লাহ আকবর কথা অর্থ কী? এখানে আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। 79 প্রশ্ন, ভট্টাচার্য মশাই গর্জে কী বলেছিল? এই যে হিন্দুদের উদ্দেশ্য করে বলেছিল, হিন্দুদের উদ্দেশ্য করে বলেছিল জয় মা কালী জব নিধনে অবতীর্ণ হ মা, জয় মা কালী কি জয়। 80 প্রশ্ন, চৌকিদারের পরনে কী রঙের উর্দি ছিল? এখানে নীল রঙের। 81 প্রশ্ন, বুড়ি মৃতদেহ নিয়ে হিন্দু মুসলমানের তর্কাতর্কির সময় চৌকিদার কী করেছিল? এখানে দুই পক্ষের মাঝখানে লাঠি উঁচিয়ে দুই পক্ষকে সতর্ক করেছিল। 82 প্রশ্ন, ভারতবর্ষের গল্পে খবরদার কথাটি কে কাকে কে কে উচ্চারণ করেছিল? এখানে হচ্ছে করিম ফরাজি চৌকিদার উচ্চারণ করেছিল, করিম ফরাজি আর হচ্ছে চৌকিদার। 83 প্রশ্ন, তর্কাতর্কি যখন চরমে তখন কোন অদ্ভুত দৃশ্য চোখে পড়ে? এখানে বুড়ির মাচাটি হচ্ছে অর্থাৎ চ্যাংদোলাটি কেঁপে উঠে। 84 প্রশ্ন, মুখটা বিকৃত হয়ে গেল, কার মুখ কখন বিকৃত হয়ে গেল? এখানে বুড়ির মুখ বিকৃত হয়ে গেল যখন দুদিকের হচ্ছে দুই শ্রেণীকে মানুষের ভিড় দেখার পর। 85 প্রশ্ন, চৌকিদার হাঁ করে দেখছি, চৌকিদার হাঁ করে কী দেখেছিল? চৌকিদার হাঁ করে দেখেছিল বুড়িকে, অর্থাৎ বুড়িকে নড়তে দেখেছিল। 86 প্রশ্ন, বুড়ি দেখে ভিড় দেখে বুড়ি কী প্রতিক্রিয়া দেয়? বুড়ি ফ্যাক ফ্যাক করে হেসে ওঠে। এখানে 87 প্রশ্ন, চৌকিদারের কথার উত্তরে বুড়ি কী বলেছিল? বলেছিল মর তুই মর তোর শতগোষ্ঠী মরুক। 88 প্রশ্ন, ভারতবর্ষের গল্পে অসচেতন অবস্থা থেকে জেগে ওঠা বুড়ি জনতার উদ্দেশ্যে কী গালিগালাজ দিয়েছিল? এখানে বলেছিল বুড়ির উদ্দেশ্য বলেছে মুখ পড়া নরক খোকা নরক খেকো শকুন শকুন চোখো ইত্যাদি বলে গালিগালাজ করেছিল। এখানে 89 প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছিস নি বুড়ি এই বক্তব্যের অর্থ কী? মূল অর্থ হচ্ছে বুঝাচ্ছে বুড়ি নিজেকে মানুষ হিসাবে দেখতে চায়, কোনো জাতির ব্যক্তি হিসাবে নয়। বিবদমান দুই পক্ষকে সেদিন
সেদিকে অবহেলা করায় এইভাবে তাদের কটু কথা বলেছেন সে। 99 প্রশ্ন, ক্রমশ আপসা হয়ে গেল, কে আপসা হয়ে গেল? এখানে হচ্ছে বুড়ি, দূরে আলোয় আপসা হয়ে গেল। 91 প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন কী ছিল? এখানে হচ্ছে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও।